রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ছাত্র, ব্যবসায়ী, পুলিশ সহ শতাধিক আহত হয়েছেন। ব্যবসায়ীদের হামলা ও পুলিশের গুলিতে অন্তত 20 ছাত্র আহতের অভিযোগ শিক্ষার্থীদের, তাদের একজন আইসিইউতে। এই অভিযোগ অস্বীকার করে পুলিশের ভাষ্য, শিক্ষার্থীদের ওপর চড়াও বা গুলি না করে যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। রাত 12টায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় রাত 3:30টায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সংঘর্ষে রণক্ষেত্রের মতো অবস্থা হয় রাজধানীর নিউ মার্কেট এলাকায়। পুলিশের মুহুর্মুহ টিয়ারশেল, রাবার বুলেট আর রায়টকারের অ্যাকশন চলে প্রায় রাতভর। সংঘর্ষের কারণে নিউ মার্কেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। এ সময় বিভিন্ন জায়গায় মোটরসাইকেল এবং ফুটপাতে থাকা আসবাবপত্র পুড়তে দেখা যায়। এছাড়া ইট ও কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকে সড়ক জুড়ে। ভাঙচুর করা হয় বাংলা ভিশনের একটি গাড়িও। প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ মার্কেটের একটি রেস্টুরেন্টে খেয়ে বিল না দিয়ে চলে যাওয়ার প্রতিবাদ করলে পরে দল বেঁধে কয়েকটি দোকান ও কিছু ব্যবসায়ীর উপর চড়াও হয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় ছাত্র ব্যবসায়ী সংঘর্ষ। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীদের ইন্ধনে ঢাকা কলেজ ক্যাম্পাসে নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ। দুইজনের মারাত্মকভাবে আহত হয়েছে এবং তারা মাস্ক দেখি না, লাইফ জ্যাকেট আছে। পুলিশ সরাসরি নিউ মার্কেট সমিতির পক্ষ নিয়ে আমাদেরকে গুলি করছে। চারজন গুলিবিদ্ধ হয়েছে, একজন মাথায়, একজন পেটে, দুইজন হাতে, আর অসংখ্য ছেলে আহত হয়েছে। একটা অনার্স মাস্টার্সের একটা ছেলের উপরে গুলি করছে, ডাইরেক্ট গুলি করছে, ডাইরেক্ট সরাসরি গুলি করছে। এই হ্যান্ডা গুলি লাগছে, মাথায় গুলি লাগছে। শিক্ষার্থীদের এসব অভিযোগ নাকচ করেছে পুলিশ। জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেয়া হয়েছে সর্বোচ্চ ধৈর্যের পরিচয়। শিক্ষার্থীরা পার্টিকুলারলি আমাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেছে। আমরা আমাদের নিজেদেরকে সেফ পজিশনে রেখে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি। আপনারাই বলবেন যে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে কিনা, আর নিবৃত্ত করতে সময় নেওয়া, এটা তো বুঝেন। যেটা আমরা সবসময় ধৈর্য এবং মানবিক পুলিশ, যেটা সেটা আপনারা নিজেরাই দেখছেন। কয়েক ঘন্টা আপনারা রাস্তায় থেকেছেন, এখানে পুলিশ ধৈর্য ধরেছে এবং পুলিশি অ্যাকশন যেটা, সেটা আমরা কতটা কন্ট্রোল হয়েছে, ছাত্ররা যে দাবি করেছে সেই দাবিটার অসারতায় এটা দিয়ে প্রমাণিত হয়। রাত 3:30টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলে গেলে যান চলাচলের জন্য খুলে দেয়া হয় দুই পাশের সড়ক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।